হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সকলকে আমার পক্ষ থেকে স্বাগতম, সকলকে ভালোবাসা। আজ আমার জীবনের একটি ঘটনা তোমাদের সঙ্গে উপস্থাপন করতে যাচ্ছি। আজ তোমাদের শোনাম ভাতিজার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো চলুন গল্প শুরু করি। আমি প্রিয়া, আমার ভাতিজার নাম অর্ণব। ওরা বর্তমানে এক বোন দুই ভাই। এক ভাই দেশের বাইরে থাকে, তবে আরেকটি মারা গেছে। অর্ণবের মা বাড়ির বড় বউ। ওর মা আমার থেকে 4 বছরের বড়। বছর খানেক হলো স্বামীর সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। আমার বয়স 25। আমি দেখতে খুব একটা সুন্দরী না, তবে বেশ স্লিম, আর আপেলের সাইজ খুব বেশি বড় না, তবে আকর্ষণীয়। আমার কোমরটা বেশ লোভনীয়। আমি যখন হাঁটি তখন অনেক পুরুষের ইচ্ছা জাগে খেলার। যাই হোক, এবার আসল কথায়। অর্ণবের মা কোথাও বেড়াতে বা কাজে গেলে আমি ওদের বাসায় গিয়ে থাকি, এমনকি মাঝে মাঝে এমনিতেও গিয়ে থাকি। আমার মনে কখনো কে নিয়ে কি চিন্তা আসেনি। তো একদিন ওর বাবা মা চেন্নাই গেল চেক আপ করাতে। যথারীতি আমি ওদের বাসায় গিয়ে হাজির হলাম। সেদিন ও বাইরে থেকে অনেক রাতে বাসায় আসলো। দরজা খোলাই ছিল। ও নিজের রুমে গিয়ে মহাবিরক্ত হল। দেখল রুমে একটা পয়েন্ট ও নেই। ওর মনে পড়ল ব্যালকনিতে হয়তো থাকতে পারে, শুকানোর জন্য সেখানে দিয়েছে। ব্যালকনিতে যেতে হলে আমি যে রুমে ছিলাম সে রুম অতিক্রম করে যেতে হবে। ও এবার আস্তে আস্তে পা টিপে টিপে রুমে ঢুকল। দেখল লাই অন করল। ও দেখল আমি ঘুমিয়েছিলাম আর আঁচল পড়ে আছে মেঝেতে। আমি ঘুমালে সাধারণত জামা ঠিক থাকে না, যাই হোক আমার ফুলগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। ওর তো দেখার সাথে সাথেই মেশিন দাঁড়িয়ে গেল। সেদিন ও ভালোভাবে আমাকে দেখল, আর তখনই চিন্তা করলেও কিছু একটা করতেই হবে, আর সেটি আজকে হবে। যা হবার তাই হল, একটি রিস্ক নিতে হবে। এবার আস্তে করে লাইট অফ করে দিল, এরপর দরজা আস্তে করে লক করে দিল। এদিকে আমি পুরো ঘুমে কাদা, অর্ণব আমার পাশে বসল। হঠাৎ করে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আমি টের পেয়েছি, খুলে দেখে অবাক হলাম, কিন্তু কিছু বলার থাকল না, কারণ মুক্ত বন্ধ করে রেখেছে চুমু দিয়ে। আমি ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করতে লাগলাম। তখন ও আমাকে বলল, আজকে যা কিছু হবে হোক, আপনাকে আমি আজকে করেই ছাড়ব। যদি আপনি আনন্দচিত্তে লাগাতে দেন তাহলে আপনারও ভালো লাগবে আর আমি আনন্দ পাব, আর যদি জোর করতে হয় তাহলে আমার সমস্যা নেই, আপনার কি হবে এটা আমার না দেখলেও হবে। এখন দিলে দিবেন, না দিলে কিন্তু মজা বুঝবেন। আমি ওকে এটা সেটা বলে কনসিভ করার চেষ্টা করলাম, কিন্তু যেন নাছোড় বান্দা, আমি ছেড়ে দিতে লাগলাম। আমি বললাম, তুই যদি কিছু করিস তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। এই কথা শুনে ও বল খেলার পর যা খুশি করেন, প্রবলেম নেই, তাতে আমার কিছু যায় আসে না। আমি বুঝতে পারলাম যে ওকে এখন থামানো যাবে না। আমি হাল ছেড়ে দিয়ে নিজেই বললাম, ওকে যা খুশি তাই করো। ও আমার সম্মতি পেয়ে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। আমার পেঁপে একটু ঝুলে গেছে, তারপরেও ওর কাছে সবচাইতে আকর্ষণীয় বলে মনে হল। এবার আমি ধীরে ধীরে রেসপন্স দিতে লাগলাম। তখন আমার মুখ দিয়ে আওয়াজ বের হল, এবার সে বুঝতে পারল আমি এতক্ষণে লাইনে উঠলাম। কিছু সময়ের মধ্যেই আমি ভীষণ কামুকে হয়ে গেলাম। আমি এবার উঠে পড়লাম, ওর মেশিনটা বের করল। আমি খুবই সারপ্রাইজ হয়ে গেলাম আর অবাক হই। আমি বললাম, এত বর, আর আফসোস করে বলতে লাগলাম, ইস, আগে যদি জানতাম তাহলে কত আগেই তোর সাথে হতো। সে বলল, আজ যখন পেয়েছি তখন শুরু করে দাও। বললাম, হ্যাঁ করছি, আসলে স্বামী ছাড়া একা কেমনে থাকি বলো, একটা মেয়ের একা একা আর কতদিন থাকবে, ইদানিং নিজেকে কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। এই কথা শুনে ও খুশি হল।
ও মনে মনে ভাবল তার মানে আজকে ইচ্ছে মতো করা যাবে। ও বলল, তুমি কি আমাকে পছন্দ করো না? আমি বললাম, করি, কিন্তু তোর সাথে তো আমার সম্পর্ক যায় না। ও বলল, আরে তাতে কি, অত ভাবলে কি জীবন চলবে? যার সামনে পাবো তাই হাতে নাও, নিজেকে কষ্ট দিয়ে কি লাভ? আর তাছাড়া তুমি তো আমার নিজের কাকি, তাই না? এই কথা আমি বুঝতে পারলাম, ওর কথার যুক্তি আছে। আমিও কলতলি নিজেকে এড়িয়ে দিলাম, সাবলীলভাবে আদর করতে লাগল। আমি বুঝতে পারলাম ও বেস্ট একটা পুরুষ। 20 মিনিট পর আমি খেলা শুরু করতে বললাম, ও ব্যাটিং করতে শুরু করল। আমার দম বন্ধ অবস্থা হল, আমার অবস্থা আরও খারাপ হল। ও সিংহের মতো গর্জে উঠল, প্রায় আধ ঘন্টা পরে বলল, এখন একটু চেঞ্জ করি। আমি ওর কথায় সায় দিলাম, আমি নিজেই এবার চালকের আসনে বসে পড়লাম। কতদিন পর আজকে মজা পাচ্ছি, এতদিন কোথায় ছিলে হারামি, এখন থেকে ডেইলি খেলব। আমি বলি করতে লাগলাম, 5 মিনিট ধরে বোলিং করলাম। ও বুঝতে পারল আমি কেমন ডেঞ্জারাস মেয়ে। ও আমাকে বলল, কেমন লাগলো আজকে? আমি বললাম, ওরে আমার ময়না পাখি, কি যে ভালো লাগছে আজকে, তোর কথা আমার বান্ধবীকে বলে দেব, নীলা অনেকদিন থেকেই এরকম একজনকে চাচ্ছে। ও অবাক হয়ে বলল, নীলান্টি? আমি বললাম, হ্যাঁ, ওর জামাই তো বিদেশে, তাই তুই ওরে একটু শান্তি দিবি। আমি আবার মেঘ না চাইতে জল পেল। আসলে নীলা হচ্ছে আমাদের মহল্লার মেয়ে, ওর সাথে আমার বেশ খাতির আছে, সব মিলেমিশে থাকার কথা চলে। সে তো খুশিতে গদগদ হয়ে বলল, বাহ কি ভাগ্য আমার, ঘরের ভেতর স্বর্গের বাগান। যাই হোক, ও 30 মিনিট পরে নিস্তেজ হয়ে গেল। আমি বুঝতে পারলাম ওর স্ট্যামিনা শেষ হয়েছে, অভিসময়ে ধনী রেস্ট নিলে। ও শক্তি হারিয়ে ফেল, আমি যেন সব শক্তি নিয়ে ফেললাম। আমি বললাম, কিরে খুব তেজ দেখালি, এখন মরা সাপের মতো হয়ে গেলি। ও মুচকি হেসে বলল, তোমার জন্যই তো এমন হলো। যাই হোক, সেই রাতে আরও এক রাউন্ড খেললাম। এরপর থেকে রেগুলার কাজ চলতে থাকে, আমি খুব এনজয় করতে লাগলাম। এক সপ্তাহ পর ও বলল, তাকে নীলান্টি কবে মিট করাব? আমি বললাম, আগে কিছুদিন উপভোগ করি, ওয়েট কর, ব্যবস্থা করে দিব। নীলে রাজি আছে, শুধু একটু চান্স খুঁজছে। কিছুদিন যেতে না যেতেই নীলার হাজব্যান্ড ছুটি কাটাতে দেশে আসল। অর্ণব ততদিন আমাকে নিয়ে ব্যস্ত থাকলে। প্রায় মাস দুয়েক পর একদিন আমি বললাম, ঠিক মতো লাগাতে পারবি তো? এই কথা শুনে ও আমাকে বলল, কিয়ে বল, পারব না কেন? তুমি কি জানো না আমি কেমন? এই কদিন থেকে তুমি তো আমার সম্পর্কে জানলে, আমি কেমন মানের খেলোয়াড়। আর আমি বললাম, ঠিক আছে, আগামী রবিবারে সেটা দেখা যাবে। কত পারিস তুই? তুই দুপুর 12টায় রবিবার নীলা বাসায় চলে যাবি, টাইম কিন্তু 2টা পর্যন্ত, এবার বাসার লোকজন চলে আসতে পারে। বলল, ঠিক আছে। এই খুশিতে আমার গালে কিস দিল। আমি বললাম, খুশি তাই না, আসলে ছেলেরা এত শক্তি কোথায় পায়, তাদের এত চাহিদা কেন? একটা দিলে একটা দিয়ে স্বাদ মেটে না কেন? ও বলল, সেটা তুমি পুরুষ হলে বুঝতে পারতে, তোমাকে এখন বোঝানো সম্ভব না। ও ঠিক 12টার আগে নীলাদের বাসায় চলে গেল। কলিং বেল চাপ দিতে মিষ্টির শব্দ ভেসে উঠল, তারপর অর্ণব ভেতরে ঢুকে পড়ল। ও সময় নষ্ট না করে বলল, তুমি থাকতে চা নাস্তার দরকার আছে? নীলার গাল টিপে বলল, ওই দুষ্টু, এত উতলা কেন তুই? আমি তো সব জানি, তোর কাকি সব বলেছে, তুই নাকি মহাবীর, খুব আনন্দ দিতে পারিস। অর্ণব বলল, একটু পরে সেটা বুঝবে। বেশি দেরি না করে খেলা শুরু করে দিল। নীলা খেলোয়াড় দেখে চমকে উঠল। বললাম, কি ব্যাপার, থমকে গেলে যে? নীলা কোনো কথা বলল না। অর্ণব চুমু দিতে লাগল, একটু পরে কাজ শুরু করে দিল। নীলা যেন কিছুটা খেয়ে হারিয়ে ফেলল।
বেচারি হাঁপিয়ে উঠল। বলল, এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলে কিভাবে হবে? এখনো তো কিছুই হয়নি, অনেক কিছু বাকি। নীলা বলল, বক না করে ছেড়ে দে, আর সহ্য করতে পারছি না। কিন্তু কে শোনে কার কথা? ইচ্ছে মতো খেলতে থাকল। নীলা বলল, ওই হারামজাদা। 10 মিনিট না হতেই নীলার বরফ গলে গেল। আসলে নীলা এর আগে এরকম খেলায় অভ্যস্ত না। বুঝতে পারল আর খেলা যাবে না। নীলার দিকে চেয়ে দেখো, নীলর নড়াচড়া করছে না। অর্ণব এখান থেকে চলে আসল। এরপর থেকে আমার আর নীলার দিন ভালো যেতে লাগল। আমরা দুজনেই সমানভাবে খেলতে লাগল অর্ণব। কিন্তু ওর মনে সুখ নেই, কারণ কথায় আছে না, বাঙালিকে বসতে দিলে শুতে চায়। ওর মাথায় খালি খেলার খেলা। কিভাবে আরও অন্য মেয়েকে জোগাড় করে দেব সেই চিন্তায় আমার কাছে ঘ্যান ঘ্যান করতে থাকল। কিভাবে আরেকটা দেব? আমি বিরক্ত হয়ে বললাম, আচ্ছা তোকে খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে দেব। ও কিছু বলল না, শুধু মুচকি হাসি দিল। বন্ধুরা, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আজকে ভিডিও কমেন্ট করে জানাও। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই, খোদা হাফেজ।